প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকো এই শুভকামনা জানিয়ে আজকে আবার আমাদের ক্লাস শুরু করছি। কাজী নজরুল ইসলাম সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছি, বিদ্রোহী এবং তার সম্পর্কে কথা বলতে বলতে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং কথা এত বেশি থাকে যে এত অল্প সময়ের ভিতর 10-12 মিনিটের ভিতর কি বা বলা যায়, তাই না? তারপরে আজকে আমরা আরেকটু দেখি যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম, অল্প একটু পড়েছিলাম, সেখানে বলা হচ্ছে যে নিজেকে তিনি মানে এমন একটা পর্যায়ে উপস্থাপিত করছেন যে তাকে দেখে হিমালয়ের পর্যন্ত নত হয়ে যায়, বলবীর চির উন্নত মমশির। এইভাবে কবিতাটার শুরু হলো, অনেক দীর্ঘ একটা কবিতা, মানে পৌরাণিক শব্দ ব্যবহার করছেন প্রচুর পরিমাণে। তোমরা বইয়ের শেষে, গত ক্লাসে আমি বলতে ভুলেছিলাম, বইয়ের শেষে দেখবে যে টিকা দেওয়া আছে এবং প্রত্যেক বেশিরভাগ সবগুলো নাই কিন্তু বেশিরভাগ শব্দের টিকা দেওয়া আছে, শব্দার্থ বা টিকা, ওগুলো কিন্তু পড়তেই হবে, না পড়লে তোমরা পুরাণ বুঝবে না। কিন্তু এখানে পৌরাণিক অনেক চরিত্রের নাম আসছে যাদের সাথে কাজী নজরুল ইসলাম নিজের তুলনা করছেন। নামগুলো আসছে কেন, তার কারণ তারা যাদের নামগুলো এখানে এসেছে তারা প্রত্যেকেই কিন্তু তার মতো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী ছিলেন, তার মতো বিদ্রোহী ছিলেন, বুঝতে পারছো? এই কারণে তিনি এই নামগুলো ব্যবহার করছেন। তোমরা কখনো বিভ্রান্ত হয়েও না এটা দেখে যে তিনি কোথাও কোথাও নিজেকে যে বলছেন না, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি নৃশংস, এগুলো কেন বলছি, এগুলো বলার কারণ কিন্তু প্রত্যেকটা অর্থ কিন্তু ইতিবাচক অর্থে ব্যবহার করা হচ্ছে, বুঝতে পারছো? যেখানে কিন্তু নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদের এই কবিতা পড়লে চলবে না। এর অর্থ হলো তিনি অন্যায়ের কাছে, তিনি এইগুলো ন্যায়ের কাছে নয়, সত্যের কাছে নয়, সুন্দরের কাছে নয়, বুঝতে পারছো? এটা এই এই বিষয়টা মাথায় রেখে তোমাদের বিদ্রোহী কবিতা পড়া শুরু করতে হবে। দেখো এই কবিতায় আমরা যে বিষয়গুলো পাবো, হ্যাঁ অল্প একটু পড়েছিলাম, তোমরাও পড়েছো আশা করি, অনেকে কবিতা পড়ে ফেলেছো, যে বিষয়গুলো আমরা এখানে পাবো, অন্যায়ের প্রতিবাদ প্রথম কথা, যে প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা স্তবকে পঙ্ক্তিতে শব্দে অন্যায়ের প্রতিবাদ আছে। পৌরাণিক এবং ঐতিহাসিক বীর ও প্রতিবাদী চরিত্রগুলোর সাথে নিজেকে একাত্ম করা, তিনি নিজে তো সরাসরি আর ইংরেজের বিরুদ্ধে কিছু করতে পারছেন না, সমাজের যে বৈষম্য, শুধু ইংরেজ নয় তখনকার সমাজটা এরকম ছিল, এরকম ছিল যে উঁচু যারা, উচ্চ বর্ণের মানুষ যারা, সম্ভ্রান্ত যারা, তারা নিচ বর্ণের মানুষদের খুবই খারাপ চোখে দেখতো, বা পুরুষতান্ত্রিক সমাজ, তারা নারীদের মর্যাদা দিত না, মূল্যায়ন করতো না, এই বিষয়গুলো কাজী নজরুল ইসলাম সবকিছু দূর করতে চেয়েছিলেন, সেইখানেই তিনি বিদ্রোহী, এইসব জায়গায় তিনি বিদ্রোহী। তিনি এই কারণে পৌরাণিক যে চরিত্রগুলো বা ঐতিহাসিক যে বীর চরিত্রগুলো এইগুলোকে তিনি এখানে এনেছেন এবং তাদের সাথে নিজেকে মিলিয়ে মিলিয়ে তিনি কবিতাটি লিখেছেন, একাত্ম করে ফেলেছেন। এবং আর একটা বিষয় এখানে দেখবো যে তিনি প্রচন্ড মানবতাবাদী এবং প্রেমিক, তিনি কবি তো, এবং আমরা জানি কাজী নজরুল ইসলাম কিন্তু ওই যে তিনি একই জায়গায় দুটি বিষয়ের সমন্বয় করেছেন, একদিকে তিনি যেমন প্রতিবাদী, তিনি যেমন বিদ্রোহী, ঠিক তেমনি তিনি কোমল হৃদয় একজন, প্রচন্ড একজন প্রেমিক মানুষ, কোমল হৃদয় মানুষ। তার গানগুলো শুনলে আমরা বুঝতে পারবো তার ভিতরে এই দুটো দিকের কেমন চমৎকার সমন্বয় ঘটেছে। তাহলে তাকে দেখি আমরা মানবতাবাদী এবং প্রেমিক হিসেবে, প্রেমের কথা তিনি বারবার বলছেন। দেখো এখানে একটা কথা, যে কঠিন পাহাড়ের বুক ছিল, তাই না? কাজী নজরুল ইসলামের চরিত্রটা কেমন, পাহাড় তো অনেক কঠিন হয়, সেই পাহাড়ের বুক চিরে অনেক সময় কোমল ফুল যখন ফোটে, পাহাড়ি ফুলগুলো তো অনেক কোমল হয়, সুন্দর হয়, হয়ও সেই যে চমৎকার, যে পাহাড়ের কঠিন পাহাড়ের বুক চিরে যেমন ফুটে ওঠা কোমল কোন পুষ্পের মতো, আমরা এখানে দেখি ধরিত্রী মাতার এক কোমল হৃদয় বিদ্রোহী সুতোকে। কবিতাটা পড়ার আগে খেয়াল রাখতে হবে তিনি বারবার বলছেন আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুতো বিশ্ব ধরিত্রীর, তিনি নিজেকে বিদ্রোহী বলছেন, এই পৃথিবীর বিদ্রোহী সুতো অর্থাৎ পুত্র, বিদ্রোহী সন্তান হিসেবে তিনি অভিহিত করছেন, কিন্তু তার হৃদয় প্রচন্ড কোমল, কোমল হৃদয়। তিনি চেয়েছেন অনাচার দূর করতে, অত্যাচার দূর করতে, এই কারণে তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন, বুঝতে পারছো? আগে যতটুকু পড়া হয়েছিল তারপরে আমরা একটু পড়ে যাই কবিতাটা আজকে। আমি দেখো এই যে শব্দগুলো এখানে ব্যবহার করছি, খেয়াল করে পড়তে হবে যে আমি দিয়ে কিছুটা ফাঁকা থাকলো, তারপর দেখেছো, তারপর মানে না গো কোনো আইন, একটা ছন্দ আছে কবিতাটা পাঠ করার সময়, তোমরা পড়তে গেলে বুঝতে পারবে। আমি মানে না গো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মায়েন, কোন আইন মানি না,
অন্যায় আইন আমি মানি না এবং ভরাতরি ভরাডুবি করি। কাদের ভরাতরি? অন্যায়ের ভরাতরি কে আমি ভরাডুবি করে দিতে পারি? তাই বলছে আমি টর্পেডো, আমি ভীম, আমি ভাসমান মাইন। হ্যাঁ, নিজেকে তিনি সাথে এগুলোর সাথে তুলনা করছে। আমি ধৈর্যটি, আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব ধরিত্রী। ধৈর্যটি শিবের কথা বলছে, যে ধৈর্যটা শিবের এক নাম, পৌরাণিক চরিত্র আছে অনেক, তোমাদের এগুলো খেয়াল করতে হবে। আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখী, মানে অকাল বৈশাখী, বৈশাখ মাস ছাড়াও অন্যান্য সময় যেমন ঝড় আসলে সব কিছু উলট পালট করে দেয়, হ্যাঁ এই বিষয়টা বলছে। কাল বৈশাখী না, তিনি বলছেন যে অকাল বৈশাখীর, বুঝতে পারছো? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব ধরিত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। নিজেকে তুলনা করছেন সৃষ্টির সঙ্গে, ধ্বংসের সঙ্গে, লোকালয়ের সঙ্গে, আবার শ্মশানের সঙ্গে, অর্থাৎ বৈপরীত্য। একটা দিক ইতিবাচক, নেতিবাচক দুটো সমন্বয় ঘটায় ঘটিয়েছেন তিনি, তাই না? কখনো তিনি লোকালয়ের সাথে তুলনা করছেন নিজেকে, আবার করছেন শ্মশানের সঙ্গে তুলনা। তিনি অবসান, নিশাবসান, দেখেছো বৈপরীত্য আছে। অবসান সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আবার নিশাবসান মানে শুরু হচ্ছে। তার নিশাবসান মানে কি? শুরু না, সকাল নিশার অবসান মানে শুরু হয়, দিনের শুরু। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ঘালে সূর্য, মম এক হাতে বাঁকা, বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। চমৎকার কথা, তিনি ইন্দ্রাণী সুত, এটা পৌরাণিক ইন্দ্রাণী, ইন্দ্রপুত্র জয়ন্তর সাথে নিজেকে তুলনা করছে। বইতে আছে, দেখে নিও, হাতে চাঁদ, ভালে সূর্য, মানে এমন একজন মানুষ, অপ্রতিরোধ্য একজন মানুষ, যার এক হাতে চাঁদ থাকে, কপালে সূর্য থাকে, হ্যাঁ এরকম। মম এক হাতে বাঁকা, বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, মানে এখানে কার সাথে তুলনা করছে? কার হাতে বাঁশের বাঁশরি থাকে? কৃষ্ণের হাতে, এবং কৃষ্ণ হচ্ছে সবচেয়ে বড় প্রেমিক, তাই তো? কাজী নজরুল ইসলাম নিজেকে বলছেন, আমি তেমনই এক প্রেমিক, আবার আমার আর এক হাতে থাকে রণতুর্য, মানে যুদ্ধের ঘোষণা করি আমি। আমি যেমন একদিকে মানুষকে ভালোবাসি, ভালোবাসতে পারি, আবার আমি সবকিছু অন্যায়কে ধ্বংস করে দিতে পারি, যুদ্ধ করে বিধ্বংস ঘটাতে পারি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই যে বেদুইন জাতি, সেই মানে মরুভূমির জাতি, যারা মঙ্গলে ওই আরব দেশের, হ্যাঁ সেখানকার মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন যারা, যাযাবর জাতি, তাদের সাথে তুলনা করছে, ঘর বাড়ি নাই, ঘুরে বেড়ায়। চেঙ্গিস খান, এই যে একটা ঐতিহাসিক চরিত্র এখানে চলে আসলো, তাই না? বীর ছিলেন এবং রাজ্য আক্রমণ করে তিনি দখল করতেন, চেঙ্গিস খানের কথা আমরা সবাই জানি। তাই বলছেন, তেমন দুর্বিনীত ছিলেন যে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, কারোর কাছে আমি মাথা নত করি না। কারোর কাছে বলতে কিন্তু এখানে অন্যায়ের কাছে, হ্যাঁ বুঝতে পারছি, ভালোর কাছে নয়, মন্দের কাছে আমি মাথা নত করি না। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার। হ্যাঁ, বজ্র কি? একদম অপ্রতিরোধ্য, বজ্রপাত হলো সব শেষ। আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার, ইসরাফিলের সিংহা কখন বেজে ওঠে? যখন কিয়ামত শুরু হওয়ার প্রাককালে ইসরাফিল সিংহার ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছেন, এবার প্রলয় শুরু হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। নিজেকে তিনি সেই ইসরাফিলের সিংহার মহা হুঙ্কারের সাথে তুলনা করছে। আমি পিনাক পানির ডমর ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। পিনাক পানি মানে শিব, শিবের হাতে থাকে ডমরু আর ত্রিশূল, একদিকে তিনি ডমরু বাজান আর ত্রিশূল দিয়ে সবকিছু ধ্বংস করেন, কারণ শিব হচ্ছেন ধ্বংসের দেবতা, সবকিছু ধ্বংস করেন তিনি। আবার তিনি নিজেকে সেই পিনাক পানি শিবের সাথে তুলনা করছেন, আবার তিনি ধর্মরাজের দণ্ড, যমরাজ, যম যিনি, সেই ধর্মরাজের ন্যায় দণ্ড তিনি, এটাই বলছেন যে আমি অন্যায়কে সহ্য করি না, আমি ন্যায়ের দণ্ড ধারণ করে আছি। আমি চক্র মহাশঙ্খ, বিষ্ণুর চক্র এবং শঙ্খের কথা বলছেন। আমি প্রণবনাথ প্রচণ্ড, ওঙ্কার ধ্বনি, প্রণবনাথ প্রচণ্ড, সেই পৃথিবীর প্রথম শব্দ যে ওঙ্কার, সেই ওঙ্কারের সাথে তিনি নিজেকে তুলনা করছেন। আমি খেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। খেপা দুর্বাসা, দুর্বাসা মনে প্রচণ্ড রাগী, হ্যাঁ, এবং সামান্য কারণে তিনি রেগে যেতেন, রেগে গিয়ে মানুষকে অভিশাপ দিতেন, সেই দুর্বাসার সাথে তিনি নিজেকে তুলনা করছে। এবং বিশ্বামিত্র, যিনি ক্ষত্রিয় হয়েও নিজ যোগ্যতা বলে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন, সেই বিশ্বামিত্র মুনির শিষ্য হিসেবে নিজেকে তিনি উপস্থাপন করছেন। আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব, আমি দাবানল, যখন আমি জ্বলে উঠবো এই পৃথিবীকে আমি দগ্ধ করে ছাড়বো। আমি উন্মনমান উদাসীর,
আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশ আমি হুতাশীল। এবার দেখো আস্তে আস্তে নেমে গেলেন, এতক্ষণ প্রচন্ড বিক্রমে কথা বলছিলেন, আস্তে আস্তে ওখান থেকে নেমে একটা সমান পর্যায়ে চলে আসছেন এবং এখানে বলছেন যে আমি উন্মন মন উদাসীন, এবার নিজেকে দুঃখের সাথে মিলিয়ে দিচ্ছেন, আমি বিধবার বুকে হাহুতাশ, হ্যাঁ বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশ আমি হতাশীর। দুঃখময় যারা মানুষ, সমাজের যারা পীড়িত অত্যাচারিত বা যাদের কেউ নাই, বিধবা নিঃস্ব নিঃসহায় মানুষ, তাদের সাথে নিজেকে তিনি এবার মিলিয়ে দিলেন। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির পথহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। কাদের সাথে এবার নিজেকে মিলাচ্ছেন? পথহারা পথিক, তারপরে যারা বঞ্চিত যারা অপমানিত তাদের, যারা লাঞ্ছিত তাদের সাথে তিনি নিজেকে একাত্ম করছেন। বুঝতে পারছেন? অর্জুন সব জায়গায় আছে, আছেন। তারপরে দেখো, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। এইবার একটু তার ভিতরে যে তার যে প্রেমিক সত্তা, সেই সত্তার কিন্তু এখানে উপস্থাপন ঘটছে। এবার একেবারে সেই উপরে সেই বিদ্রোহ থেকে কিন্তু নেমে আসলেন একদম একটা সহনশীল পর্যায়ে, তাই না? এখানে পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া, তার ভিতরে প্রেমিক সত্তার এবার স্ফুরণ ঘটছে। হ্যাঁ, আমি আকুল নিধাগতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুর ঝড় আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিয়া শ্যামলিমা ছায়া ছবি। দেখো এই কবিতা আমি বলেছি প্রথমে যে অনেক কিছু বাদ গেছে, কিছু কিছুটা তুলে দিয়েছে, আবার সেখান থেকে কিছুটা বাদ দিয়ে আবার তুলেছে। এই জন্য কিছু কিছু জায়গায় কবিতাটা পড়তে, তোমরা পারলে মূল কবিতাটা পড়ে নিও, যে একদম যেখানে লেখা আছে সুন্দর করে একদম সব সেটা একটু পড়ে নিয়ে দেখবে কি চমৎকার ভাবে তিনি বলছেন। এখানেও গুরুত্বপূর্ণ অংশগুলো আছে, আবার কিছু কিছু তোমাদের জন্য মানে তোমাদের যেটা একটু এ হতে পারে এই কারণে সেটা বাদ দিয়েছে। আমি অরফি আসের বাসরি মহা সিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিলি বিশ্বে নির্ঝম, মম বাসরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি। তার প্রেমিক সত্তাটাকে তিনি উপস্থাপন করছেন একই সাথে বিদ্রোহ। আবার দেখো এবার আবার নিজের বিদ্রোহী সত্তার স্ফুরণ ঘটছে। আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায় নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। এই যে মানে নিজেকে কি বলছেন, আমি যখনই দেখ না তোমরা একটা বুঝতে পারছো যে আমি যখন আমার ভিতরে যখন মানে বিদ্রোহী যে সত্তা আমার সেটার যখন জাগরণ ঘটে আমার হয়, আমি যখন ছুটি, আমি যখন মানে রেগে উঠি, আমি যখন রুষ্ট হই, তখন এই মহাকাশ মানে ব্যাপী আমি ঘুরে বেড়াতে পারি। হ্যাঁ, এবং আমার ভয়ে তখন সপ্ত নরক হাবিয়া দুজোক সবকিছু নিভে যায়, মানে এই যে নরক তো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কিন্তু সেই ভয়ও আমাকে দেখে ভয় পায়, তাহলে আমি কেমন ভীতিকর হতে পারি। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, মানে পুরো বিশ্ব ঘুরে ঘুরে আমি বিদ্রোহ বহন করি, বাতাস যেমন পুরো পৃথিবী ঘুরে বেড়ায় গন্ধ বহন করে, আর আমি হলাম বিদ্রোহী ভাই, আমি সব জায়গায় ঘুরে বেড়াবো পুরো বিশ্ব এবং সেখানে আমি বিদ্রোহ ছড়িয়ে বেড়াবো। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। পরশুরাম ভারতীয় পুরাণের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি পরশুরাম, তার হাতে কঠোর কুঠার থাকতো এবং সেই কুঠার দিয়ে তিনি অজস্রবার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন। তিনি ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি যারা অত্যাচারী ক্ষত্রিয় রাজা ছিলেন ওই কুঠার দিয়ে তাদের মুণ্ডচ্ছেদ করে পৃথিবীতে আবার শান্তি এনেছিলেন। আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। হল বলরাম, কৃষ্ণের বড় ভাই হলেন বলরাম, তার কাঁধে থাকতো সবসময় লাঙল হল। হ্যাঁ, এই লাঙল হাতে করে তিনি বিশ্বের অন্যায় অত্যাচারকে উপড়ে ফেলে দেবে। বুঝতে পারছো? এই যে কি বল, সৃষ্টির মহানন্দে অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। দাঁড়াও, এর আগে যে কথাটা, তাই না, খুব গুরুত্বপূর্ণ যেটা তোমাদের বাদ দেওয়া হয়েছে, এবং বিদ্রোহী কবিতার সবচেয়ে বড় কথা জানো সেটা, যে একটা কথা তিনি বলেছিলেন যার কারণে পরবর্তীতে কাজী নজরুল ইসলাম যখন বাকরুদ্ধ হয়ে গেলেন, তখন এদেশের মোল্লারা তারা কি বললেন জানো, কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম ফতোয়া তো বারবার জারি করা হচ্ছে, তিনি এরকম করে লিখছেন, তিনি বলেছিলেন যে আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। বুঝতে পারছো যে
ভগবানের মুখে লাঠি মারার সাহস একমাত্র নজরুলের ছিল, বিদ্রোহী তিনি এতটা, বুঝতে পারছো? এই কথা, এটা কিন্তু তোমাদের বাদ দিয়ে দিয়েছে, আমি আমি তোমাদের বলে দিলাম, তোমরা পড়লে বুঝতে পারবে যে ভগবানের মুখে লাঠি মারতে চেয়েছে এবং এই কাজ কাজী নজরুল ইসলাম করে। এই কারণে উনি যখন বাকরুদ্ধ হয়ে গেলেন, দেশের মোল্লারা বলছে যে আই বাকরুদ্ধ হবে না, ভগবানের বুকে লাঠি মারতে চেয়েছে, বুঝতে পারছো বিষয়টা? তিনি এইটাই এই কথাটা যে ভৃগুমণি তিনি ভগবানের বুকে লাঠি পদাঘাত করেছিলেন কাজী নজরুল ইসলাম নিজেকে। এর অর্থ হলো যে এই যে ভগবান বলতে তো ইংরেজ আমলে ইংরেজরা তাদের মুখে লাঠি মারার কথা বলেছেন, এখন তাদের মুখে সরাসরি তো লাঠি মারার কথা বলা যায় না, এই জন্য তিনি ভৃগুর রূপকে বলছেন যে আমি ভগবান বুকে একে দিয়ে পদ চিহ্ন। যাই হোক, কবিতা শেষের দিকে দেখো আমরা চলে এসেছি। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। তিনি বলছেন আমি সেদিন শান্ত হব, কোন দিন? যেদিন আর এই পৃথিবীতে অত্যাচারিত উৎপীড়িত এরা আর কাঁদবে না, যেদিন অত্যাচারীরা এই পৃথিবীর মানুষকে আর মানে খড়গ হাতে অত্যাচার করবে না, বুঝতে পারছো? এইগুলো যেদিন, অর্থাৎ একটা শান্তি নেমে আসবে পৃথিবীতে, সমতা স্থাপিত হবে, মানুষ শান্তিতে থাকতে পারবে, হ্যাঁ, কোথাও কোনো হাহাকার থাকবে না, সেদিন আমি শান্ত হব। এই পুরো কবিতার শেষ কথাটা দেখো, তিনি নিজেকে যতই বিদ্রোহী বলুন না কেন, আসল কথা হলো পৃথিবীর সমস্ত অত্যাচার যখন যেদিন দূর হবে সেদিন আমিও শান্ত। তাই বলছেন আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, তিনি যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে যাবেন, তারপরে তিনি শান্ত হবেন, তার আগে শান্ত হবে না, যতদিন না পর্যন্ত তিনি অত্যাচারীদের দমন করতে না পারবেন, পৃথিবীতে সমতা আনতে না পারবেন, পৃথিবীতে অসাম্প্রদায়িকতা আনতে না পারবেন, ততদিন পর্যন্ত তিনি শান্ত হবেন না। এটাই মানে এই জন্য বলছে যে আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। আমার শির উন্নত, আমি কোনোদিন অন্যায়ের কাছে আপোষ অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি আমি সবসময় এই উন্নত শির মানে থাকতে চাই। এটাই মানে বিদ্রোহী কবিতাটা তোমরা পড়ো, দেখবে চমৎকার একটা কবিতা, কয়েকবার পড়বে, একবার পড়লে হবে না, শেষের ওই যে তোমাদের এগুলো দেওয়া আছে, টিকাগুলো দেওয়া আছে, ওগুলো পড়ো। আমি খুব দ্রুত বলে গেছি, তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে, যদি সুযোগ থাকে আমরা এই কবিতা নিয়ে আবার আলোচনা করো, খুব খুব চমৎকার একটা কবিতা, আমি বারবার বলছি আমার নিজের প্রিয় কবিতা এবং এটা পড়তে গিয়ে আমি উচ্ছ্বসিত হয়ে যাই। হ্যাঁ, এখানে সেই উচ্ছ্বাস দেখানোর সময় নাই, তোমরা ভালো থাকো সবাই, হ্যাঁ, সুস্থ থাকো, হ্যাঁ, এই পর্যন্ত।